আলাইকুম মুক্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক হচ্ছে ভ্যারিয়েবল স্কোপ নিয়ে আলোচনা করা ভ্যারিয়েবল স্কোপ বলতে আমি বোঝাচ্ছি যে একটা ভ্যারিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি তাহলে কতটুকু জায়গা জুড়ে তার বিস্তৃতি থাকে বা কতটুকু জায়গা জুড়ে সে কাজ করতে পারে এই ব্যাপারটা তো আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন সম্পর্কে জানি সেটা হচ্ছে প্রথমে তার ডাটা টাইপ লিখতে হয় তারপরে একটা ভ্যারি ভ্যালিড ভ্যারিয়েবল নেম লিখতে হয় সাপোজ আমি এই রকম লিখলাম তাহলে এই নাম্বার ভ্যারিয়েবলটা কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে কারণ আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে হচ্ছে এই হ্যাশ ইনক্লুড হেডার ফাইল ইনক্লুডের মাধ্যমে এবং শেষ হয়েছে এব এই কার্লিব্রাসের মাধ্যমে তাহলে এই নাম্বার ভ্যারিয়েবলটা কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে বা কত দূর পর্যন্ত কাজ করতে পারবে সাপোজ আমি যদি এখানে একটা ভ্যালু অ্যাসাইন করি আমি ডাইনামিক ইনিশিয়ালাইজেশন করছি টেন তাহলে আমি এখানে প্রিন্ট করলে দেখা যাচ্ছে যে প্রিন্ট হবে এই নাম্বার ভ্যারিয়েবলের ভ্যালু টেন প্রিন্ট হবে কোনো সমস্যা নাই এখানে যদি আমি আর একটা কার্লি ব্রেস দিয়ে নিতাম ঠিক আছে এবং এর ভেতরে যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম সাপোজ আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার নাম্বার ওয়ান এবং এর ভেতরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম সেটা হচ্ছে টোয়েন্টি দিয়ে তাহলে এখন যদি আমি চাই যে প্রিন্ট করতে এখানে যদি এই যে কালিব্রেস হয়েছে এর বাইরে এসে প্রিন্ট করতে চাই সাপোজ প্রিন্টের ফাংশন ব্যবহার করলাম তারপরে পার্সেন্ট ডি ইন্টিজার টাইপের জন্য কমা নাম্বার ওয়ান এই যে এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই নাম্বার ওয়ান এই ভ্যালু বলে ভ্যালু যে টোয়েন্টি আছে সেটা এখানে প্রিন্ট করতে চাই তাহলে কি ভ্যালু আসবে আসলে আসবে না কারণ এই নাম্বার ওয়ান ভ্যারিয়েবলের স্কোপ শুধুমাত্র সে যে কার্লিব্রিজের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে সেই কার্লিব্রিজের ভেতর পর্যন্তই অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ নাম্বার ওয়ান ভ্যারিয়েবল এই পর্যন্তই কাজ করতে পারবে এর বাইরে আসলে এই ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব নাই যখন ডিক্লেয়ার করা হয় তখন আসলে মেমোরিতে জায়গা নিয়ে নেয় এই নাম্বার ভ্যারিয়েবল নাম্বার ওয়ান ভ্যারিয়েবল জায়গা নেবে এবং কার ডিপেন্ড করে জায়গা নেবে সেটা হচ্ছে ডাটা টাইপের ওপর ডিপেন্ড করে সাপোজ জায়গা নিল সেটা হচ্ছে টু বাইট জায়গা নেবে ইন্টিরিয়ার টাইপের জন্য তারপরে যখনই এখানে চলে আসে এই যে ইন্ডিং কার্লিব্রেজ তখনই এই যে মেমরি জায়গা নেওয়া সেটা হচ্ছে উধাও হয়ে যায় আসলে এটা ডিস্ট্রয় হয়ে যায় তখন আর মানে জায়গা ফ্রি হয়ে যায় কোনো জায়গা আর এই মেমো নাম্বার ওয়ান ভ্যালেবলের জন্য থাকে না তখন আমি কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না কিংবা সেই ভ্যারিয়েবলকে আসলে প্রিন্টও করতে পারব না কারণ ভ্যারিয়েবলই নাই ভ্যালু তার ভ্যালু কীভাবে প্রিন্ট করবো কিন্তু আমি ইজিলি কিন্তু এখানে এই যদি এটা কেটে দিই নাম্বার ওয়ান কেটে দিলাম তাহলে এটা হয়ে গেল নাম্বার নাম্বার ভ্যারিয়েবল এই নাম্বার ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু এখানে প্রিন্ট করা যাবে কারণ নাম্বার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে এই যে এখান থেকে শুরু এখান থেকে শেষ সুতরাং এই টোটাল জায়গা জুড়ে এই নাম্বার ভ্যারিয়েবলের বিস্তৃতি আছে নাম্বার ভ্যারিয়েবল সুতরাং আমি এর ভেতরে প্রিন্ট করতে পারবো কোনো সমস্যা নাই এবং এটা ডেস্টাই হবে কখন যখন এইটাকে অতিক্রম করব। তখনই আসলে নাম্বার ভ্যারিয়েবল ডেস্টাই হবে এবং এই বিষয়টাই আসলে যে প্রোগ্রামের শেষ বলা হয় রিটার্ন করা বলতে বোঝায় এটা তো সে ব্যাপারগুলো পরে দেখা যাবে এখন এই নাম্বার ওয়ান ভ্যারিয়েবল এইটুক জায়গা জুড়ে কাজ করলো নাম্বার ভ্যারিয়েবলটা এখান থেকে এই পর্যন্ত জায়গা জুড়ে কাজ করলো এটাই হচ্ছে স্কোপ অর্থাৎ কতটুক জায়গা জুড়ে সে কাজ করতে পারছে এই ব্যাপারগুলো স্কোপ এবং এই ভ্যারিয়েবল গুলোকে বলা হয় যে লোকাল ভেরিয়েবল কারণ নির্দিষ্ট জায়গা শেষে সে আসলে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এখান থেকে এটা এই যে নাম্বার ভ্যারিয়েবল এটাও আসলে ডেস্ট্রয় হবে সুতরাং এটাও লোকাল ভ্যারিয়েবল আবার নাম্বার ওয়ান ভ্যারিয়েবলটাও লোকাল কোনো সমস্যা নাই কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল বলে একটা ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে ডিক্লেয়ার করা হয় মেইন ফাংশনের বাইরে এবং সেটা ওপরে ডিক্লেয়ার করা হয় আমি এখানে প্রথমে ইন্টিজার টাইপ ডাটা লিখলাম তারপরে একটা ভ্যারিয়েবল সাপোজ এন ইউএমবিআর এরকম লিখলাম তাহলে এই নাম্বার ভ্যারিয়েবলটা টোটাল প্রোগ্রামে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই আমি এর ভেতরেও ব্যবহার করতে পারবো এখানে ব্যবহার করতে পারবো এখানে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নাই কারণ এটা গ্লোবাল ডিক্লেয়ার করা বলা হয় এটাই হচ্ছে সেই গ্লোবাল ডিক্লারেশন সেকশন আমরা যে চারটা সেকশন দেখছিলাম যে ঐচ্ছিক সেকশন তার ভিতরে একটা হচ্ছে এই যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন এখানে আসলে গ্লোবাল ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় এবং গ্লোবাল ভ্যারিয়েবল তখনই নিঃশেষ হয় বা ডিস্ট্রয় হয় সেটা হচ্ছে যখন মেইন ফাংশন বা ফাংশনের কাজ বা প্রোগ্রাম যখন রিটার্ন করে বা শেষ হয়ে যায় সেই সময় আসলে এই ভ্যারিয়েবলগুলো ডিস্ট্রয় হয় তার আগে এই ভ্যারিয়েবলগুলো আসলে ডিস্ট্রয় হয় না শুধুমাত্র তার স্কোপ শেষ হয় হচ্ছে এই গ্লোবাল লোকাল ভ্যারিয়েবল এবং সেটা হচ্ছে তার স্কোপ শেষ হলে সেটা ডিস্ট্রয় হয় এটাই হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবলের ভিতরে বিশেষ পার্থক্য এবার আসি সাব ফাংশন সেকশনে সাব ফাংশন সেকশনকে অনেক সময় বলা হয় ইউজার ডিফাইন ফাংশন অর্থাৎ যে প্রোগ্রাম আসে নিজেই এই ফাংশনটাকে ক্রিয়েট করতে পারবে কোনো সমস্যা নাই আমরা ইতিপূর্বে বলেছি যে মেইন ফাংশন একটা প্রোগ্রামে শুধুমাত্র একটি থাকবে সাব ফাংশন যতগুলো থাকতে পারে কোনো সমস্যা নাই এবং সাব ফাংশন ডিক্লেয়ার করা হয় হচ্ছে এই মেইন ফাংশনের বাইরে সেটা উপরে হতে পারে আবার নিচে হতে পারে যদি উপরে ডিক্লেয়ার করা হয় তাহলে অন্য একটা রুল নাই কিন্তু নিচে ডিক্লেয়ার করলে একটা আলাদা রুলস আছে সে ব্যাপারগুলো পরে দেখা যাবে শুধুমাত্র এখন আমরা সাব ফাংশন ডিক্লেয়ার করাটা শিখছি এবং আমরা নিচেই ডিক্লেয়ার করছি এখানে যেমন মেইন ফাংশনের ক্ষেত্রে প্রথমে রিটার্ন টাইপ থাকে এটাকে রিটার্ন টাইপ বলা হয় এবং এই রিটার্ন টাইপের পরে একটা ফাংশনের নাম থাকে তারপরে একটা ফাংশন চিহ্ন যে পেয়ার অফ প্যারেনথেসিস আমি এখানে সাপোজ ভয়েড লিখলাম তারপরে ফাংশনের নাম ইউজার নিজের মতো দিতে পারবে সাপোজ আমি লিখলাম প্রিন্ট নট প্রিন্টেড প্রিন্টেড কিন্তু একটা ফাংশন সেটা হচ্ছে বিল্ড ইন ফাংশন এটা কিন্তু আমরা এই সাব ফাংশনে ব্যবহার করতে পারবো না জাস্ট আমি প্রিন্ট লিখলাম এবং লাস্টে প্যারাপ্যারেনথিসিস এখন যদি আমি এখানে কার্লিব্রেস দিই যেমন মেন ফাংশনের কার্লিব্রেস থাকে ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে কার্লিব্রেস থাকবে কোনো সমস্যা নাই এবং এই ইউজার ডিফাইন ফাংশনের ভেতরে আমি প্রিন্টেড ফাংশন ব্যবহার করলাম পার্সেন্ট ডি ব্যবহার করলাম এখন আমি চাচ্ছি এখানে নাম্বার ভ্যারিয়েবলটার ভ্যালু প্রিন্ট করতে তাহলে কি এটা কি সঠিক অ্যান্সার বা আউটপুট আসবে এখানে একটু ভালো করে বুঝলে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে নাম্বার ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলটা কিন্তু আমরা প্রিন্ট করছি সাব ফাংশনের ভেতরে নাম্বার ভ্যারিয়েবলটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে এখানে যদি আমি নাম্বার ওয়ান ভ্যারিয়েবল দিই তাহলে নাম্বার ওয়ান ভ্যারিয়েবল কিন্তু এখানেই শেষ হয়ে গেছে তার মানে এই দুই ক্ষেত্রে প্রিন্ট হচ্ছে না এখন যদি আমি এখানে এরকম দিয়ে দিই সাপোজ টেন তাহলে কি হচ্ছে যে নাম্বার এই ভ্যারিয়েবলটা কিন্তু টোটাল প্রোগ্রাম জুড়েই আছে এখন কিন্তু এই টেন প্রিন্ট হবে কোনো সমস্যা নাই কিন্তু নাম্বার কিংবা এই যে নাম্বার ওয়ান এই দুই ভ্যারিয়ে ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু এখানে প্রিন্ট হয় নাই এই কারণে এদের বলা হয় লোকাল ভ্যারিয়েবল এবং এইটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল আমি মেইন ফাংশনে ব্যবহার করতে পারি সাব ফাংশনে ব্যবহার করতে পারি সর্বোপরি আমি প্রোগ্রামে যে কোনো কোথাও তার ভ্যালু প্রিন্ট করতে পারবো বা কাজে লাগাতে পারবো ওই ভ্যারিয়েবলটাকে কিন্তু লোকাল ভ্যারিয়েলগুলোকে সব জায়গায় কাজে লাগাতে পারবো না শুধুমাত্র তার স্কোপের ভেতরে কাজে লাগাতে পারবো এবারে সেই স্ট্যাটিক বিষয়টা নিয়ে স্ট্যাটিক বিষয়টা বোঝানোর জন্য আমাদের আবার সাব ফাংশন সাব ফাংশন লাগবে আমি সাব ফাংশনে শুধুমাত্র এই কার্লিব্রেসটা একে এঁকে নিলাম এখানে এখান থেকে যে এক্সিকিউশন শুরু হয় এবং এখান থেকেই হচ্ছে সাব ফাংশনগুলোকে কল দেওয়া হয় শুধুমাত্র কাজ করবে এই যে মেইন ফাংশানে শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখানে যে কাজগুলো করা হবে সেই কাজগুলো টোটালি মানে এর কাজগুলো বাইরেও করা সম্ভব আমি এখান থেকে যদি বাইরের ফাংশনটাকে কল করি কল করা যায় এখানে কল করার ব্যাপার আছে যদি কল করি এখান থেকে সাপোজ এই ফাংশনটাকে কল করলাম তাহলে এখান থেকে আর এই ফাংশনে যদি নিচে কোন কিছু লেখা থাকে মেইন ফাংশনে সেই কাজটুকু থাকবে না বা হবে না একটু পরে হবে এটা হচ্ছে আগে যে কল করা হয়েছে ফাংশনকে সেই কল করা ফাংশনের কাজটা আগে হবে অর্থাৎ এখান থেকে জাম দিয়ে সোজা এই যে এই ফাংশনটাকে কল করছি নাম দিয়ে সেই ফাংশনের কাজটা হবে তারপরে এই ফাংশনের যদি কাজটা করা শেষ হয়ে যায় তখন আবার যতটুকু বাকি আছে নিচে ততটুকু কাজ হবে ঠিক আছে তাহলে সাপোজ আমি এখানে এই ফাংশনটাকে কল করলাম এর ভেতরে স্ট্যাটিক ইন্টিজার সাপোজ নাম্বার ইকাল টু টোয়েন্টি আসে এরকম একটা ভ্যারিয়েবল আছে তাহলে কল করার ফলে এই কাজটা কাজটুকু হবে কোনোভাবে দেখা যাচ্ছে যে এই ফাংশনে এই নাম্বার ভ্যারিয়েবলের ভ্যালু টোয়েন্টি হয়ে গেছে টু হয়ে গেছে এরকম হয়ে গেছে ঠিক আছে তাহলে লাস্ট ভ্যালু কি এই ফাংশনে কল করার ফলে এখানে এসে লাস্ট ভ্যালু হচ্ছে টু এখন সাপোজ এখান থেকে কিছু কাজ করার পরে এই মেইন ফাংশনের ভেতর আবার এই ফাংশনটাকে কল করা হলো এই মেইন ফাংশনের ভেতর থেকে কল করা হবে যত সাব ফাংশন আছে এখান থেকে আবার কল করা হয়েছে তাহলে আবার এখানে আসবে এখানে এসে এই যে ভ্যালুটা টুয়েন্টি ছিল এটা আসলে থাকবে না কারণ টু এই টু টু হান্ড্রেড আছে এই টু হান্ড্রেডটা হবে কারণ স্ট্যাটিক বলতে বোঝায় লাস্ট যে ভ্যালুটা আপডেট হবে সেই ভ্যালুটাকেই হোল্ড করে রাখবে এই নাম্বার ভ্যারিয়েবলের ভেতরে নতুন যে ভ্যালু থাকবে এখানে বোঝা যাচ্ছে না ঠিক আছে যে টোয়েন্টি ভ্যালু দ্বার আবার রিপ্লেস হচ্ছে বলে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু যতবার কল করা হবে লাস্ট যে ভ্যালুটা আপডেট হবে এই ফাংশনের ভেতরে সেই ভ্যালুটাই আবার থেকে যাবে যদি আবারও কল করা হতো সাপোজ এখান থেকে একবার কল করার পর দ্বিতীয় কল করার ফলে তিনশো হয়ে গেছে এরকম হয়ে গেছে তাহলে যদি আবার নিচে থেকে কল করা হতো কোনোভাবে তাহলে এই তিনশো থেকে শুরু হতো যতবার কল করা হবে লাস্ট যে ভ্যালুটা থাকবে স্ট্যাটিক ভ্যারিয়েবল সবসময় সেই ভ্যালুটাকেই হোল্ড করে রাখবে আগের ভ্যালুগুলো থাকবে না ঠিক আছে এটাই হচ্ছে স্ট্যাটিক ব্যাপার এখন আসি এক্সটার্ন নিয়ে এক্সটার্ন হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য এই যে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি নাম্বার এই ভ্যারিয়েবলটার ভ্যালু যদি কোনোভাবে চেঞ্জ করার দরকার হয় আমাদের সাব ফাংশনের ভেতরে যদি আমি চেঞ্জ করতে চাই সাপোজ এরকম এরকম লিখলাম ইনটিজার নাম্বার ইকাল টু টুয়েন্টি ডাটা টাইপটা দিলাম না কারণ এই নাম্বার ভ্যারিয়েবলটা টোটাল এই প্রোগ্রাম জুড়েই আছে আমি যদি এই টুয়েন্টি রিপ্লেস করতে চাই কোনো সমস্যা নাই তবে এক্ষেত্রে উচিত হচ্ছে যে রিপ্লেস করলাম কারণ একই ভ্যারিয়েবল এখানে যদি আমি ডিক্লেয়ার করতাম তাহলে আরো সুবিধা হতো এই যে ইন্টিজার নাম্বার আবার এখানে ইন্টিজার নাম্বার এই ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবল মানে কনফিউশন তৈরি করবে কম্পাইলারের কাছে যে কোন ভ্যারিয়েবলটা আসলে এই যে একটা টোয়েন্টি একটাই টেন এবং এর স্কোপটা কিন্তু টোটাল প্রোগ্রাম জুড়ে এখন তাহলে এর ভ্যালুটা রিপ্লেস হয়ে যায় এই যে নাম্বার ভ্যারিয়েবলে রিপ্লেস হয়েছে একই ভ্যারিয়েবল দুইবার ডিক্লেয়ার করছি ডাটা টাইপ সহ নাম উল্লেখ করলেই তাকে ডিক্লেয়ার বলা হয় এখানেও আসলে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু আমরা জানি যে একই ভ্যারিয়েবল নামে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে উচিত হচ্ছে যে নতুন ভ্যালু রিপ্লেস করার দরকার হচ্ছে কিন্তু ডিক্লেয়ার করা যাবে না একই নামে কিন্তু আমরা চাই একই নামে ভ্যালু ভ্যারিয়েবলের ভিতরে নতুন আপডেট ভ্যালু রাখতে তাহলে উচিত আমাদের সেটা হচ্ছে এখানে এক্সটার্ন এই কিওয়ার্ডটা লিখে দেওয়া আমি যদি এক্সটার্ন এই কিওয়ার্ডটা লিখি কোনো সমস্যা নাই এক্সটার্ন লেখা বলতে বোঝায় যে আমরা নতুন করে রিপ্লেস করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এক্সটার্ন কথা যদি না লিখি তাহলে আসলে এই যে দুইবার ডিক্লেয়ার করা বোঝায় এবং এক্সটার্ন বলতে বোঝায় যে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলটার ভ্যালু নতুন করে আপডেট করব। তাহলে এই ছিল আমাদের স্ট্যাটিক ব্যাপার তারপরে হচ্ছে এক্সটার্ন আমরা আরও কিছু বিষয় দেখলাম সেটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশনে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় তারপরে আমার লোকাল ভ্যারিয়েবলগুলোর স্কোপটা কি এবং কত দূর পর্যন্ত এ কাজ করতে পারে এবং মেমরি কিভাবে খালি করে সেই ব্যাপারগুলো তো তোমাদের এই ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত বা পরামর্শ বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে